আজকে এক নতুন ওয়াজ শুনছি, নতুন নতুন ওয়াজ, সেটা আপনাদেরকে শোনানো দরকার। একজন বড় বক্তা বাংলাদেশের, নাম করা, নাম বলার আগেই চিনবেন, যার হাদিয়া সবচেয়ে বেশি এবং হেলিকপ্টারে করে যাইতে হয়, তিনি বয়ান করতেছেন, তার বয়ানটা মনোযোগ দিয়ে শুনছি আজকে বিকেলবেলায়। তিনি বলতেছেন, আল্লাহর একজন অলি রাস্তা দিয়ে যায়, তখন এলাকার লোকেরা বলতেছে, হুজুর একটা সাপের আক্রমণে, সাপের ভয়াবহতায়, সাপের নির্যাতনে আমরা এলাকায় খুব কষ্ট পাইতেছি। আল্লাহর অলি সাপের ডাক দিল, ও সাপ এদিকে আয়। হুজুর ডাক দেওয়ার সাথে সাথে সাপটা হুজুরের সামনে চলে আসছে। তখন সাপের বলতেছে, এই সাপ, তুই এরকম এলাকার মানুষকে কষ্ট দিস কেন? তুই আমার কাছে মুরিদ হইয়া যা। সাপ কয়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইয়া গেলাম, বায়াত নিলাম, মুরিদ হয়ে গেছি। তো খবরদার, তোরে সবক দিয়ে যাচ্ছে, কোনোদিন মানুষের কামড়াইবি না, তুই যদি সবক পালন করস তোরে আমি খেলাফত দিব, সাপেরে খেলাফত দিব। সবক তো দিছে দিছে সাপকে, সাপের বলতেছে সবক পালন করলে তোরে আমি খেলাফত দিব, তোরে ফির সাপ বানামো। মাঝে মাঝে ফেসবুকে দেখি অনেক কোনো কোনো বাইরা লেখে ফির সাপ। তো এই বয়ানটা আজকে শুনলাম যে হুজুর আল্লাহর অলি সাপকে বলতেছে, এই শুন, সবক যদি পালন করতে পারস তাহলে তোরে খেলাফত দিব। কয় কিছুদিন যাওয়ার পরে আল্লাহর অলি ওই রাস্তা দিয়ে আরেকদিন যায়, দেখে সাপটা রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। সাপেরে কয়, কিরে তুই আমার সবক পালন করছ কিনা? কয়, হুজুর আপনার সবক একেবারে শতভাগ পালন করছি, আমার খেলাফত দিয়া দেন। সাপে হুজুরের কাছে খেলাফত চায়। তা এবার হুজুরে বলতেছে, এই তোরে কি সব কথা বুঝাই দিতে হইব নাকি? তোরে বলছি তুই মানুষের কামড়াইবি না, কিন্তু মানুষের দেখলে ভয় লাগাইবি, এটা কি তোরে বলে দিতে হইব নাকি? একটু জিব্বা নাড়াইবি আর ফুস করে উঠবি, মানুষের একটু হুমকি ধমকি দিবি, ভয় দেখাইবি। এইভাবে আল্লাহর অলির সাথে সাপের মুরিদ হওয়ার ঘটনা, দেখেন এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য ঘটনা নাকি? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মূর্খতা সুলভ, সবচেয়ে মিথ্যা। তবে এত বড় বক্তার সামনে মিথ্যা প্রয়োগ করা যাবে না, এটা শানের খেলাফ। এই জন্য বলতে হবে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সত্য নহে ঘটনা, মিথ্যা ঘটনা বলা যাবে না। মিথ্যা শব্দ আবার সবার সাথে লাগালে শানের খেলাফ হয়। এত বড় বক্তা, এত বড় সত্য নহে ঘটনা। আর মানুষ যারা শুনতেছে তারা তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর কেউ তো নাচতেছে লাফাইতেছে, আল্লাহু আকবার, সাপ পর্যন্ত আল্লাহর অলির কাছে মুরিদ হয়ে গেছে, আমরা কি করলাম? আহারে দেখো, আল্লাহর অলির কাছে সাপ পর্যন্ত মুরিদ হয়, সাপে খেলাফত পাই যায়, আমরা এত বছর মুরিদটা কি খেলাফত পাইলাম না? এই জন্য খেলাফত পাওয়ার জন্য কেউ দৌড়াই আসে হুজুরের গলা ধরে, কেউ দৌড়াই আসে হুজুরের মাইক ফালাই দেয়, কেউ দৌড়াই আসে স্টেজে উঠে যায়, যে এগুলো দেখাইতে পারলে তখন হুজুরে বুঝবো, হ্যাঁ আমার মুরিদ এটার মধ্যে মোটামুটি খেলাফত পাওয়ার মতো যোগ্যতা হয়েছে, সাপের মতো যোগ্যতা দেখা যাইতেছে।